অর্জুনটাও তো কিংয়ের মতো হওয়া উচিত নাকি? কোনো সমস্যা নেই, আমরা সাকিব খানের কাছ থেকে শুনতে চাই। প্রথমেই শুনবো, সাকিব ভাই আজ তো ভ্যালেন্টাইন ডে এবং একই সাথে বসন্ত, ডেট কয়টা করেছেন? সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা সত্যি খুব স্পেশাল, স্পেশালি আমার জন্য তো অনেক স্পেশাল। ঠিক আছে, আজকে আমার সিনেমা বীর রিলিজ হয়েছে, ইনশাল্লাহ সুপারহিট হয়ে গেছে। আজকে এই ভালোবাসার দিনে খুব ভালো লাগলো আপনাদের মাঝে এসে, এ আপনাদের সাথে দেখা হলো, আপনাদের সাথে একটু ভালোবাসা আদান প্রদান হলো। বরাবর আমাদের তো নর্মালি তেমন কোনো সুযোগ থাকে না আপনাদের সাথে মেশার, সবার সাথে মেশার, একটা সুন্দর সময় কাটানোর। আজকের এই ভালোবাসা দিবসটা, আমাদের এই স্পেশাল দিনটা আপনাদের সাথে সুন্দরভাবে কাটাতে পেরে আমি অনেক আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই ফুড কোর্টের যে ওনার রফিক ভাই, রফিক ভাইকে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। স্পেশাল দিবসের একটা স্পেশাল আয়োজন, রফিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ, তার জন্য একটা করতালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার আমার পাশে আবার তো সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সো তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম, সবাইকে ভালোবাসা শুভেচ্ছা। আসলে এত মানুষ সামনে বসে আছেন, খুব ভালো লাগছে। আর থ্যাংকস দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রফিক ভাই, যে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। আর আমার পাশে তো সুপারস্টার সাকিব খান তো আছেনই, সো সব মিলিয়ে আমার অনেক 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 ভালো লাগছে। আর ধন্যবাদ আপনাদের সবাই, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সাকিব ভাই, আপনি এত মানে সুন্দরভাবে আমার প্রশ্নটাকে কেন কাটিয়ে গেলেন আমি সেটা বুঝলাম না। আচ্ছা, কেউ কিন্তু অস্থির হবেন না, এরপরে রয়েছে আমাদের গুরু জেমস এবং মিলা, সবাইকে ধৈর্য ধারণ করে বসতে হবে। আর সাকিব খানও আমাদের মাঝে আরো অনেকক্ষণ আছেন, কথা শুনবো। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি রংধনু গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এমডি রফিকুল ইসলামকে, তার জন্য একটা করতালি হয়ে যাক। আর সাকিব ভাই, আমি আসলে এই প্রশ্নটা করার পেছনে একটা উদ্দেশ্য কিন্তু আছে। মেহেদি ফুড কোর্ট এত চমৎকার একটি আয়োজন করেছে, আমরা চাই আপনি রেগুলার মেহেদি ফুড কোর্টে আসেন, অ্যাটলিস্ট সপ্তাহে একদিন আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে, তারপরে কি বলো রুবিনা, তুমিও তো নিশ্চয়ই আসবে। খেতে তো অবশ্যই আসবো। আচ্ছা, খেতে অবশ্যই আসবেন সাকিব ভাই, একটা করতালি হয়ে যাক। আর এই চমৎকার আয়োজনে কোরিওগ্রাফিতে ছিলেন আমাদের সাইফুল, খুব প্রিয় একটি ছেলে, ছোট মোটো ছেলে বাট কাজ করে সবসময় বড়, ঢাকা ললিত কলা একাডেমির কোরিওগ্রাফার। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন রফিকুল ইসলাম সাকিব ভাইয়ের হাতে, সাকিব খান এবং রফিকুল ইসলাম দুজনের জন্য একটা করতালি হয়ে যাক। ধন্যবাদ রফিক ভাই, আপনার কাছ থেকেও কিছু শুনতে চাই সাকিব খানকে সাথে নিয়ে। ধন্যবাদ সন্ধ্যা, তোমাকে ধৈর্যের সাথে আপনারা আর 5 মিনিট অপেক্ষা করুন। আপনারা যাদের অপেক্ষায় ছিলেন এর মধ্যে বেশিরভাগই চলে গেছেন, এখন আর 2 জন আছেন, এখনো যার অপেক্ষায় আপনারা আছেন সে এখনো আছেন, সুন্দরভাবে বসেন। যদি আপনারা হুড়াহুড়ি করেন বা কাছে চাপতে আসেন তাহলে কিন্তু বন্ধ করে দিব, কারণ আমার যা কথা ছিল, যা করণীয় ছিল আমি আপনাদের কাছে সবই পরিদর্শন করেছি। আমি কিং খানকে এখানে উপস্থিত করেছি, আমি মৌসুমীর মতো একজন হিরোইনকে উপস্থিত করেছি, আমি যা যা বলেছি আপনাদের সাথে মনে হয় সবই পূরণ করেছি, কিন্তু আমার আশা পূরণ হয়নি। আমি চেয়েছিলাম কিং খান অন্তত 10 মিনিট আপনাদেরকে আনন্দ দিবে, সেটা হয়নি। সত্যি আমরা চান
সবার মানে সবার পক্ষ থেকে আমি অনুরোধ করব কিং খান যেন আর 5 মিনিট আপনাদের সামনে থাকেন। একটা যে কোনো এনি ওয়ান একটা করলেই আমার আমরা খুশি। ধন্যবাদ কিং খান। আমিও কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শো দেখাইল। বীর ভালো লেগেছে? রফিক ভাই দেখবেন, বীর আমিও দেখবো, কারণ আমার প্রিয় হিরো যেহেতু বীর করেছে আমি শুধু একা না, মিনিমাম 4000 লোক নিয়ে আমি বীর দেখবো। সবচেয়ে সুন্দর হয় পুরো একটা হল বুক করে আমরা যদি সবাই একসাথে যাই, এবং সেই আয়োজনে আমাদের সাথে কিং খানও আসবে সবাই মিলে। আমি জানি না কোথায় কোথায় চলছে, ঢাকা কোথায় আছে, একটা হল পুরো বুকিং করেই কিং খানকে নিয়েই আমিও দেখবো ইনশাল্লাহ। কে কে যাবা তোমরা আগে টিকিট করো, আগে আমার সাথে দেখা করো, আমার সাথে মিট করো। ও আচ্ছা, ভালো তো, আমাদের রূপগঞ্জের সন্তান না, রূপগঞ্জের রূপসী আছেন একজন। আমি খুব আশা করছিলাম যে আমার এই সাকিব খান কিং খান আমার রূপগঞ্জের রূপসীর সাথে একটা পারফরমেন্স করবে। তুমি আসো 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 আসো, তোমার কপাল আড়ত লেগে গেছে, এবার তুমি করবে। আমি বলছি তো আমি দুইটা সিনেপ্লেক্স করতেছি, মানে সাকিবের ছবি ছাড়া তো বাংলাদেশে মোটামুটি কমই মানুষ দেখে। কিং খানকে আমি আমিও আশা করছি যে কিং খান আসলে সিনেমা হলো ভালো চলবে, যাই করি না কেন চলবে সুন্দরভাবে। আমি আশা করবো আমার এই ফুটবলের জন্য কিং খান সবাইকে আমন্ত্রণ জানাবে, এটুকু আমি আশা করবো। ধন্যবাদ ধন্যবাদ শিরিষ হ্যাঁ, রূপগঞ্জের রূপসী এসে গেছে, কিং খানও এসে গেছে, আপনারা এখন সুন্দর একটা পরিবেশন দেখবেন, এখনই শুরু হবে 2 মিনিটের মধ্যে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা দিয়েছি তোকে দিল দিল দিল, এটা একটা সিগনেচার টিউন আমাদের সাকিব খানের জন্য, সো এই গানটি থেকে কিছু অংশ বাজানো হোক। অবশ্যই শিরিন শিলা নিজুম রুবিনা এবং আমাদের কিং খান কিছুক্ষণের জন্য মঞ্চে আমাদের জন্য অবস্থান করবেন, এত এত মানুষের ভালোবাসা অবশ্যই তিনি রাখবেন। একটা করতালি চাই, দিয়েছি তোকে দিল 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 এই গানটি থেকে কিছু অংশ। থ্যাংক ইউ কিং খান, সাকিব খান, সত্যি আপনি সকলের হৃদয়ের রাজা, এবং আমাদের দেশের দর্শকদের ভালোবাসা আপনার জন্য থাকবে সবসময় অটুট, এটাই আমাদের প্রত্যাশা। বীরের জন্য রইল অনেক অনেক শুভকামনা, আমরা অবশ্যই প্রত্যাশা করব আরও একটি সুপার হিট আমরা পেতে যাচ্ছি, নিউ লুক নিউ ভার্সন এবং নতুন নতুন আরও অনেক চলচ্চিত্র নিয়ে আপনি আমাদের সামনে হাজির হবেন। একটা করতালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সকলকে। আরে যেতে সব।